তৈরি করছি চিংড়ি ভাজা। এটি একটি ভিন্ন রকম বা স্পেশাল চিংড়ি ভাজা। আর এটা তৈরি করতে যা যা লাগছে তা হচ্ছে ছোট চিংড়ি নিয়েছি এখানে, ফেটানো টক দই নিয়েছি 3 টেবিল চা চামচ, গরম মশলা পাউডার নিয়েছি এখানে 1 চা চামচ, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো 1 চা চামচ, লবণ স্বাদ মতো, আদা রসুনের পেস্ট একসাথে করে নিয়েছি 1 চা চামচ, লাগছে পেঁয়াজ। পেঁয়াজ এখানে দুভাবে কেটে নিয়েছি, একদম একদম ঝুরি করে কেটে নিয়েছি আর একটু বড় সাইজের করে কেটে নিয়েছি। এর সাথে নিয়েছি ক্যাপসিকাম কুচি আর লাগছে স্বাদ মতো মরিচ। যেহেতু ক্যাপসিকামে একটু ঝাল রয়েছে এই কারণে আমি সামান্য কাঁচামরিচ নিয়েছি, ইচ্ছে করলে আপনারা শুকনো মরিচের পাউডার বা শুকনো মরিচ ইউজ করতে পারেন। তো এখন তৈরি করছি চিংড়ি ভাজা। ফ্রাই প্যানে তেল দিয়েছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, এর সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে একদম ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটা একেবারে ভাজা ভাজা হয়ে আসলে এগুলো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1/2 চা চামচ, এর সাথে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, একদম ভাজা ভাজা করে নিচ্ছি, মশলা কষিয়ে নিচ্ছি। আমি এখানে শুকনো মরিচের গুঁড়া বা পাউডার এটা দিচ্ছি কালার হওয়ার জন্য, যাতে কালারটা একটু ভালো আসে। এটা ইউজ করতে চাইলে দিতেও পারেন, আর কেউ যদি শুকনো মরিচ অ্যাভয়েড করতে চান না দিলেও চলবে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, ½ চা চামচ গরম মশলা পাউডার, ফেটানো টক দই দিয়ে দিচ্ছি 3 টেবিল চা চামচ, সামান্য চিনি দিয়ে দিচ্ছি টেস্টটাকে বাড়ানোর জন্য। মশলা থেকে তেল উঠে এসেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু নাড়া দিয়ে নিব। এরপর মিশিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, হালকা নেড়েচেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিব চিংড়ি মাছগুলো। যেহেতু চিংড়ি মাছ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এর জন্য তেমন পানির প্রয়োজন হবে, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি জাস্ট টক দইয়ের বাটিটা ধুয়ে। এখন ঢাকা দিয়ে দিব, 3 মিনিট মাঝারি আঁচে রান্না করব। চিংড়ি মাছগুলো একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর একটু রেখে নামিয়ে ফেলব। রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলব। তৈরি হয়ে গেল চিংড়ি ভাজা। এটা প্লেন রাইস বা যে কোনো রাইসের সাথে খেতেই খুব ভালো লাগবে। বাসায় আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর চ্যানেলটিতে কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।